ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক তালিকাতে স্বাগত জানাচ্ছি। সাথে আছি জ্যোতি সরওয়। মে মাসে জাতীয় গ্রিডে যুক্ত হবে 68 মেগাওয়াট পরিবেশ বান্ধব সৌর বিদ্যুৎ। কৃষি জমি নষ্ট না করে সিরাজগঞ্জের সায়দাবাদ এলাকায় এই সৌরবিদ্যুৎ কেন্দ্রটি বাস্তবায়নের কাজ প্রায় শেষ। 214 একর জমিতে এই প্রকল্প বাস্তবায়ন করছে নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড NWPGCL এবং চাইনিজ কোম্পানি CMC। পরিবেশ বান্ধব হলেও বেসরকারি মালিকানায় হওয়ায় এখান থেকে প্রাপ্ত বিদ্যুতের দাম বেশি হবার আশঙ্কাও করছেন বিশ্লেষকরা। এসব কিছু নিয়ে কথা বলার জন্য আমাদের আজকের আলোচনার বিষয় ঠিক করেছি সৌর বিদ্যুতে সংকট কতটা কমবে। আলোচনা করতে আমাদের সাথে যুক্ত আছেন বাংলাদেশ সোলার ও রিনিউয়েবল এনার্জি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট দীপাল সি বড়ুয়া এবং আছেন নবায়নযোগ্য জ্বালানি বিশেষজ্ঞ শাহরিয়ার আহমেদ চৌধুরী। স্বাগত আপনাদের দুজনকে আমাদের আজকের আলোচনায়। আমরা আলোচনায় যাওয়ার আগে আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেই বিষয়ে আমাদের সহকর্মীর একটি প্রতিবেদন আছে, সেটি একটু আপনাদেরকে দেখাতে চাই। দর্শক, আমরা আমাদের সহকর্মী প্রতিবেদনটি দেখে আসছি। সিরাজগঞ্জের যমুনা নদীর তীরে 214 একর জমিতে সারিবদ্ধ 27,000 পিলারে বসানো হচ্ছে 1.5 লক্ষাধিক সোলার প্যানেল। নিচের জমি কৃষিকাজের জন্য উপযুক্ত রাখতেই গতানুগতিক পিলারের বদলে উঁচু পিলার ব্যবহার করা হয়েছে এই প্রকল্পে। 68 মেগাওয়াট সোলার পার্ক নামে এই প্রকল্পের ব্যয় প্রায় 921 কোটি টাকা। প্রতি ইউনিটের দাম পড়বে 11.22 টাকা। 545 ওয়াট সেই প্যানেলটাই প্রজেক্টের জন্য সিলেক্ট করা হয়েছে। আর ইনভার্টার বা ট্রান্সফর্মার যা আছে আর কি সবই মানে আপগ্রেড। গ্রিডে ভার ইঞ্জেকশনের জন্য আলাদা ইকুইপমেন্ট রাখা আছে যেটা সাধারণত অন্য কোনো প্ল্যান্টে থাকে না। সোলার প্যানেলের নিচে মৌসুমি ফসলের আবাদ করা হবে। এই জায়গাতে আপনার 6 মাসের মতো পানিতে ডুবে থাকে, বর্ষার সময় অব্যবহৃত জমি ছিল। আমরা বিবে থেকে লিজ নিয়ে এখানে আমরা সোলার পাওয়ার প্ল্যান্ট নির্মাণ করেছি। আমরা জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করব 10.2 ইউএস সেন্ট পার কিলোওয়াট আওয়ারে। বন্যা আসলে এখানে যেসব মারাত্মক আকার হয় ওই রকম কিছু হয় না। এখানে যে পানিটা আসে ওই রকম কারেন্ট থাকে না, জাস্ট একটা স্টেডি একটা পানি এখানে থাকে। ওইটা ইয়েতে নিয়ে কনসিডারেশনে নিয়েই আসলে অ্যাকচুয়ালি ডিজাইনটা করা হয়েছে। বাংলাদেশ এবং চায়না যৌথভাবে এই প্রকল্প বাস্তবায়ন করছে। এমন প্রকল্প ইতিবাচক হলেও বেসরকারি মালিকানার কারণে এখানে উৎপাদিত বিদ্যুতের দাম স্বাভাবিকের চেয়ে বেশি পড়বে বলে শঙ্কা বিশ্লেষকদের। সোলার বিদ্যুৎ উন্নয়ন করে যদি আমরা এটাকে করা আমি মনে করি এখন ফরজ হয়ে পড়েছে আমাদের জন্য। কিন্তু একটা কথা আছে, সেখানেও বলার আছে যে এই বিদ্যুৎ ব্যবসাটা আপনি কাকে দেবেন। এই বিদ্যুৎ ব্যবসা উন্নয়নের জন্য কম্পিটিটিভ বিডিংয়ের আওতায় আসতেছে না, প্রতিযোগিতা বিহীন বিনিয়োগে আসতেছে। দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে নবায়নযোগ্য খাত বড় ভূমিকা রাখতে পারে, তবে বিশাল এই সম্ভাবনা কাজে লাগাতে এই খাতে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে হবে বলে মনে করেন বিশ্লেষকরা। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, 68 মেগাওয়াট সোলার পার্ক, সিরাজগঞ্জ। ফিরে আসলাম আমরা আমাদের আজকের আলোচনায়। শুরুতেই দীপাল শ্রী বড়ু, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাচ্ছি। আপনি তো অনেকদিন ধরেই সৌর বিদ্যুৎ নিয়ে কাজ করছেন, আপনার কাছে একটু জানতে চাই যে ভালো কোনো সম্ভাবনা দেখছেন কিনা আপনি এই নিয়ে। ধন্যবাদ। আমি প্রতিবেদন দেখলাম এবং আমরা নিজেরাও সোলার ইরিগেশন নিয়ে কাজ করি এবং আমরা অ্যাগ্রো ফটোভোল্টাইক নিয়েও অলরেডি কাজ শুরু করেছি। তো সব দিকে বিবেচনা করলে এই প্রকল্পটা আসলে বাংলাদেশের জন্য একটা পজিটিভ স্টেপ। এখানে আমাদের সহকর্মী আছে শাহরিয়ার সাহেব। তবে এখানে যে বাংলাদেশে এক ফসলা জমি, দুই ফসলের জমি, তিন ফসলের জমি, চার ফসলের জমি আছে, সেগুলোকে যদি আমরা 1% যদি আস্তে আস্তে যদি এখানে নিয়ে আসতে পারি, যেটা সিরাজগঞ্জ বললেন যে এখানে বন্যা হয় সেখানে বছরের অর্ধেক সময় পানি থাকে বা 6 মাস পানি থাকে, 3 মাস পানি থাকে, সেখানে যদি আমরা এটা ব্যবহার করতে পারি এটা একটা পজিটিভ স্টেপ। তো এখানে যে মন্তব্য আসছে যে আমরা এটা দাম কিভাবে হবে, যত আস্তে আস্তে কম্পিটিশন বাড়বে তত এটার দাম কমে আসবে এবং বাংলাদেশে না বিশ্বব্যাপী সোলার প্যানেলের ইফিসিয়েন্সি বাড়তেছে এবং বাই ফোকাল আসতেছে দুই দিকে বিদ্যুৎ উৎপাদন, এরকম প্যানেল আসতেছে, সব কিছু মিলে যে সাধারণত 3 একর জমি লাগে 1 মেগাওয়াটের জন্য এবং সেটা আস্তে আস্তে কমে আসবে 2.5 একর হয়তো লাগবে। তো আমরা যদি ফসল উৎপাদন করতে পারি এবং অন্যদিকে যদি আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারি তাহলে এটা আমাদের উইন উইন সিচুয়েশন হচ্ছে। আমরা মনে করি দামটা কীভাবে কমানো যায়
দামটা কীভাবে আরও কম্পিটিটিভ করা যায় সে চিন্তা করতে পারি। তবে টেকনিক্যালি এটা ফিজিবল এবং এটা সোশ্যালি অ্যাকসেপ্টেবল, তা আমার মনে হয় এই ধরনের প্রকল্প আমরা ক্রমান্বয়ে আমরা এটা মনোযোগ দিতে পারি এবং বাংলাদেশের যে ফসিল ফুয়েলের যে বিদ্যুৎ আসে সেটার কস্ট কীভাবে বেড়ে যাচ্ছে এখানে অ্যাগ্রো ফটোভোল্টাইক একটা পজিটিভ ভূমিকা রাখবে বলে আমি মনে করি। জি, আমি একটু তাহলে যেতে চাচ্ছি জনাব শাহরিয়ার আহমেদ চৌধুরী, আপনার কাছে জানতে চাই যে আপনার কাছে কি মনে হয় 2041 সালের মধ্যে কি মোট বিদ্যুতের চাহিদার 1/3 আমরা এই সৌর বিদ্যুৎ থেকে পেতে পারি? আচ্ছা, বিদ্যুতের চাহিদা বলতে আসলে আমরা এখানে দুটা জিনিস আমাদের একটু ক্লিয়ার করতে হবে। একটা হচ্ছে যে আমাদের ইনস্টল ক্যাপাসিটি, মানে ক্যাপাসিটির 1/3, নাকি আমরা যে টোটাল বিদ্যুৎটা তৈরি করি যে জেনারেশনের 1/3। আমি বলবো যে মূলত আমরা এখানে ক্যাপাসিটির 1/3 যদি ধরি তাহলে আমি বলবো যে অবশ্যই এটা সম্ভব। দুটো কারণে, যে আপনি দেখেন যে একটা হচ্ছে যে এই টেকনোলজির দাম কিন্তু কমে যাচ্ছে। যে বাংলাদেশে যখন প্রথম সোলার প্রজেক্ট যেটা হয় জামালপুরের সরিষাবাড়িতে, ওটা ট্যারিফ ছিল প্রায় 19 সেন্টস বা ধরেন প্রায় 20-22 টাকার মতো। আর এখন যে প্রজেক্টটা হচ্ছে এটা 10.2 সেন্টসের, যে জামাল আপনার সিরাজগঞ্জের এই প্রজেক্টটা। আর এই মুহূর্তে যে সমস্ত প্রজেক্ট গভর্নমেন্ট অ্যাপ্রুভ করছে সেগুলো হচ্ছে 9.85 সেন্টস এর কাছাকাছি, এবং পুরো পৃথিবী জুড়ে কিন্তু আপনার এই টেকনোলজির দাম কমে আসতেছে। আর এই মুহূর্তে যদি আপনি ধরেন যে বাংলাদেশে যে সমস্ত জ্বালানি থেকে আমরা বিদ্যুৎ পাই তাদের মধ্যে দেশীয় গ্যাস এবং আপনার জলবিদ্যুৎ ছাড়া সোলার বিদ্যুতের দাম কিন্তু অন্যান্য টেকনোলজির কম। আমরা যদি কয়লা বলি, অথবা আপনার যেমন কয়লার দাম আপনার ভ্যারি করে, মাঝে মাঝে কমে এবং মাঝে মাঝে অনেক বেড়ে যায়। আচ্ছা, এবং আপনার যে লিকুইড ফুয়েল, আমাদের প্রায় 7,000 মেগাওয়াটের মতো যে লিকুইড ফুয়েল আছে তার চেয়ে অবশ্যই সৌর বিদ্যুতের দাম কম, এবং সামনে এটা আরো কমে আসবে। এবং আমি আশাবাদী, এবং দীপালদা যেটা বলেন যে এফিসিয়েন্সি বাড়ছে, অবশ্যই আমরা যখন প্রথম কাজ করি 2010-12 সালে তখন আপনার প্যানেলের এফিসিয়েন্সি ছিল 12-13%, আর এই মুহূর্তে আমরা যে প্যানেলগুলো ইউজ করতেছি, স্পেশালি এই সিরাজগঞ্জে যে প্যানেল ইউজ করতেছে সেটা হচ্ছে 21.5% এফিসিয়েন্ট, এবং এফিসিয়েন্সিটা আরো বাড়বে। যদি এফিসিয়েন্সি আরো বাড়ে আমাদের জায়গার রিকোয়ারমেন্টস কমে যাবে, এবং টেকনোলজির কস্ট যেহেতু কমে আসছে এবং সৌর বিদ্যুৎ থেকে যে উৎপাদিত বিদ্যুতের দামও আরো কমবে এবং তার সাশ্রয়ী হবে। এবং আমি আশা করি যে 1/3 আমরা ইজিলি অ্যাচিভ করতে পারবো 2041 সাল নাগাদ। আমি কি জানতে চাই দীপাল সিবরুয়া, আপনার কাছে সৌর বিদ্যুতের উৎপাদনের এই খরচ যেটা রয়েছে সেটা কমানোর কোনো উপায় রয়েছে কিনা? এটা কমানোর উপায় আছে। একটা হলো আমাদের এফিসিয়েন্সি বাড়বে, দক্ষতা বাড়বে, কিভাবে আমরা এটাকে কনস্ট্রাকশন করব। অন্যদিকে কাঁচামাল যেগুলো আছে এখানে বাংলাদেশে, যে সমস্ত পিলার বলেন বা অন্যান্য যেগুলো আমদানি করতে হবে, সোলার প্যানেল আমদানি করতে হয়, এখন আমাদের দেশে হয়তো আমরা জয়েন্ট ভেঞ্চার আমরা এখানে প্যানেল উৎপাদন করতে পারি। তবে এখন যে ট্যাক্স আছে, ভ্যাট আছে, এটা যদি অন্তত সাময়িকভাবে অন্তত 5 বছরের জন্য আমরা যদি কমাই রাখতে পারি তাহলে সেখানেও আমাদের সাশ্রয় হবে। কারণ এখন প্রায় 11% আছে সোলার প্যানেলের মধ্যে ট্যাক্স এবং ভ্যাট আছে, এবং অন্যদিকে অন্যান্য যে মেটেরিয়াল আছে সেখানেও ইনভার্টারের ট্যাক্স আছে প্রায় 33%। তো এই জন্য এই ট্যাক্স যদি একটু সহায়তা দেওয়া যায় এই খরচ কিছু কমবে। আরেকটা হলো যে আমরা যতই প্রজেক্ট বাড়াচ্ছি তত আমাদের ম্যান পাওয়ার বাড়তেছে, ট্রেনিং হচ্ছে, প্রশিক্ষণ হচ্ছে, সেখানেও আমাদের কস্ট কমে আসতেছে। দুই দিকে একটা নলেজ বাড়তেছে, আর অন্যদিকে যদি ট্যাক্স ভ্যাট যদি আমরা একটু কমায় রাখতে পারি তাহলে এটা খরচ বাড়বে। আর যখন আমাদের দেখবো যে কিছু প্রজেক্ট ভালো সাকসেসফুল হয়ে গ্রিডে আমরা দিচ্ছি তো অন্যরাও এগিয়ে আসবে, তাহলে অটোমেটিক একটা কম্পিটিশন বাড়বে। সুতরাং এই তিনটে দিকে আমরা যদি নজর রাখি তাহলে অবশ্যই একটা পলিসি সাপোর্ট থাকলে অবশ্যই এটা খরচ কমানো সম্ভব। নিশ্চয়ই, যে আমরা এই বিষয়ে আরও কিছু আলোচনা করব। আমাদের সময় এসেছে বিরতিতে যাবার, বিরতি থেকে আসছি, আমাদের সাথেই থাকবেন। দর্শক, বিরতি নিচ্ছে ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন, ইসলামী ব্যাংক টালি খাতায় সঙ্গে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন, ইসলামী ব্যাংক টালি খাতায়। আজ আমরা আলোচনা করছি সৌর বিদ্যুতের সংকট কতটা কমবে। আলোচনা করতে আমাদের সাথে যুক্ত আছেন বাংলাদেশ সোলার ও রিনিউয়েবল এনার্জি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট দীপাল সিবরুয়া, এবং আছেন নবায়নযোগ্য জ্বালানি বিশেষজ্ঞ শাহরিয়ার আহমেদ চৌধুরী। বিরতি পরে স্বাগত আপনাদের আরও একবার। জনাব শাহরিয়ার আহমেদ চৌধুরী, আপনার কাছে একটু জানতে চাই যে মোট বিদ্যুতের কতটা আসলে সোলার থেকে পাওয়া সম্ভব আমাদের দেশে, আপনার কাছে কি মনে হয়? আসলে ব্যাপারে আমাদের একটা গাইডলাইন রয়ে গেছে যে মাননীয় প্রধানমন্ত্রী COP26 যেটা গ্লাসগোতে ডিক্লেয়ার করেছেন 2041 সাল নাগাদ আমাদের টোটাল বিদ্যুতের আমরা 40%, মানে টোটাল জ্বালানির আমরা 40% আপনার অ্যাচিভ করতে চাই। তো আমরা সেই লক্ষ্যে, যেহেতু এটা একটা রাষ্ট্রীয় সিদ্ধান্ত প্লাস হচ্ছে যে ওনার উইশ, কাজেই আমরা সরকারি যন্ত্রগুলো ওভাবে কাজ করে যাচ্ছে,
এবং আমি আশা করি যে আপনার 40% 2041 সালে এটা সম্ভব। কারণ হচ্ছে যে সেই সময় দেখা যাচ্ছে যে সোলার এনার্জি টেকনোলজি হবে সবচেয়ে কস্ট এফেক্টিভ বা লো কস্টের আপনার ইলেকট্রিসিটি সোর্স, কাজে ওইটা অ্যাচিভ না হওয়ার কোনো কারণ নেই। জি, আমি একটু যেতে চাই দীপাল সিবরুয়া, আপনার কাছে যদি জানতে চাই যে সৌর বিদ্যুৎ সরকারি নাকি বেসরকারি খাত, কাদেরকে আসলে দায়িত্ব দিলে বেশি ভালোভাবে কাজ করবে আপনার কাছে কি মনে হয়? না, এটা যে কোনো দেশের বিদ্যুৎ খাতে যদি বেসরকারি খাতকে বেশি ইনভলভ করা যায় সবচেয়ে ভালো হয়। কারণ হলো সরকার এনাবলিং এনভায়রনমেন্ট করে, ফেসিলিটেট করবে, নীতিমালা দিবে, পলিসি সাপোর্ট দিবে। এটা বেসরকারি খাতকে যদি আমরা রাখি তাহলে এটা কস্ট ইফেক্টিভ হবে এবং এটা কম্পিটিশন হবে এবং সরকার শুধু এটাকে মনিটরিং করবে এবং এনাবলিং এনভায়রনমেন্ট লাগবে এবং কোথায় কী ডেভেলপমেন্ট হচ্ছে সেগুলোকে এখানে আস্তে আস্তে ফেসিলিটেট করবে। তো এটা আমার মনে হয় প্রাইভেট সেক্টর বলতে এটা তো জনগণের সেক্টর, সবাই মিলে এটা করবে। সুতরাং এটা আমার মনে হয় পলিসি সাপোর্ট করলে ভালো। একই প্রশ্ন যদি আমি একটু রাখতে চাই শাহরিয়ার আহমেদ চৌধুরী, আপনার কাছেও যদি জানতে চাই, আপনার মন্তব্যটা শুনে আসি, সরকারি নাকি বেসরকারি খাত আপনার কাছে কি মনে হয়? মনে হয় যে দুটোরই কম্বিনেশন দরকার, কারণ সরকারি খাতও এটা দরকার, কারণ পাওয়ার সেক্টর একটা খুব সেন্সিটিভ সেক্টর, আপনি জানেন যে এটা সরকারি খাতে একটা সার্টেন লেভেল একটা ডিসকাশন প্রায় চলে আসে যখন আমাদের সারাউন্ডিং দেশগুলোর সাথে আমাদের যখন করা হয় যে এগুলোতে সৌর বিদ্যুৎ অনেক কম আসে, অনেক বেশি, এটার কারণটা কি? আমি বলবো যে কত করি, যেমন যে যে জিনিসগুলো আমাদের হাতে নেই, ইন্ডিয়ার সাথে মিডল ইস্ট ওদের রেট দাম বেশি, মানে বেশি ওখানে। জনাব শাহরিয়ার আহমেদ চৌধুরী, আপনার ইন্টারনেট সংযোগটা সম্ভবত একটু দুর্বল, আমরা ঠিকমতো আপনাকে পাচ্ছি না। আমি একটু যেতে চাচ্ছি দীপাল সি বড়ুয়া, আপনার কাছে জানতে চাই আমাদের দেশে আসলে সৌর বিদ্যুতে আমাদের উদ্যোগ এত কম কেন? দর্শক, যান্ত্রিক ত্রুটির কারণে আমরা আমাদের অতিথিদের সাথে সংযোগ স্থাপন করতে পারছি না, আমাদেরকে শেষ করতে হচ্ছে আজকের তালিকাতা ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে। ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক তালিকাতা আজ এ পর্যন্তই, সঙ্গে থাকুন।